চুয়ান্নপল্লী নিউ মার্কেট দুর্গাপুজো কমিটি সর্বধর্ম সমন্বয়ে মিলিত প্রচেষ্টায় পুজোর আয়োজন করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলতে থাকে তাদের পুজো। এছাড়াও যে সমস্ত মানুষ দারিদ্রতা সীমার নিচে তাদেরকে নতুন বস্ত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মাথা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। আগামী দিন তাদের এই দুর্গা উৎসবকে আরো সুন্দরভাবে করার অঙ্গীকারবদ্ধ নিয়েছেন তারা। খুবই ভালো, প্রথম দিনের যে মানুষের উৎসাহটা থাকে, আজকের দিনে প্যান্ডেল ওপেনিং হলো আপনাদের, আর আজকের দিনে মানুষের ভিড় চোখে পড়ার তো এই জায়গাটাতে বলবো যে মানুষের এই ভিড় সামাল দেওয়ার জন্য আপনাদের প্যান্ডেল কতটা করবে? মানে খুব ভালো তৈরি হয়েছে, কোনো রকমের কোনো ঝামেলা নেই, এখানে সব মিলেমিশে পুজোটা করা হয়, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আছে, কোনো নানা জাতি নানা মত, হ্যাঁ কোনো রকমের, হ্যাঁ সবাই থাকে আর সবাই আছে প্যান্ডেল মানে পুজোতে যুক্ত, সেই জন্য আমাদের কোনো কষ্ট হয় না আর কোনো রকমের ঝামেলা হয় না, আমরা খুব শান্তিভাবে পুজোটা করে। আজকে একদিক হলো সাউথ, একদিক হলো নর্থ, এই মাঝখানে আমাদের নিউ মার্কেট চুয়ান্নপল্লী দুর্গা উৎসব কমিটির পুজো। যদি কেউ যদি দেখতে এখানে আসতে চায়, ধর্মতলা আসবে, ধর্মতলা কলকাতায় বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বাস চলে, ধর্মতলা নেবে, ওখান থেকে 5 নম্বর এসএন ব্যানার্জি রোড, আমাদের এলিট সিনেমা হল আছে, তারপরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন পুরসংস্থা আছে, ধর্মতলা আছে, ওখান থেকে নেমে রিগাল আসবেন, রিগাল থেকে একটু এগাবেন ব্যাট্রাম স্ট্রিট, 4 ব্যাট্রাম স্ট্রিট, এখানে আমাদের পুজোটা হয়। এটা আপনি যারা এসএন ব্যানার্জি থেকে হয়ে আসছেন তাদের জন্য, যদি আপনারা গড়িয়াহাট থেকে হয়ে আসছেন ধর্মতলা নামবেন, ওখান থেকে রক্সি সিনেমা হল আছে চৌরঙ্গি, ওখান থেকে একটু হাঁটবেন 4 ব্যাট্রাম স্ট্রিট, যেখানে আমাদের নিউ মার্কেট চুয়ান্নপল্লী দুর্গা পুজোর কমিটি আছে, প্যান্ডেল আছে, এখানে চলে আসবেন, সারা রাত যে কোনো জায়গা থেকে আপনি এই জায়গাতে আসতে পারবেন, কেন ওটা বর্ডার এরিয়া, নর্থ এন্ড সাউথের বর্ডার এরিয়া, মানে বিভিন্ন লোক এখানে রাত্রেবেলা আসেন, সবাই যে কোনো জায়গা থেকে, কোনো অসুবিধা হবে না। কারণ আমরা একটা বিরাট গ্রুপ ছিলাম আজ থেকে 50 বছর আগে, তখনকার দিনে আমরা এত ছোট, তখনকার দিনে আমাদের মধ্যে এসেছিল নিউ মার্কেটে সব রকম উৎসব হয়, পুজোটা করে আমরা দেখিয়ে দিলাম, পুজোর সময় আমাদের সঙ্গে যারা যারা ছিল, আপনি প্রথম দিনের পুজোর একটা ঘটনা বলি, কানাই আপনাদের বলি, আমাদের সঙ্গে সেই সময় দিনে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট মুজাফর খান, কৃপারাম খরি সাহেব কাউন্সিলর, তো এরা সব ছিলেন। আমি একটা জায়গায় বলে আপনাদের বলছি, বিসর্জন দিন রাত্রিবেলা আমাদের ঠাকুর রাখালপাল করেছিলেন, আমি বলেছিলাম আমার নাম সুভাষ গুহ, আমার সঙ্গে নিউ মার্কেট কমিটি, বাজার সমিতি, দোকানদার, তখন এত ছোট যে আমাদের সিনিয়রদের বলতে হয়েছে আপনারা আমাদের সঙ্গে চাঁদা চাইতে চলুন, আমরা চ্যাংরা তো ছোট, তো আমাদের দেখে গুরুত্ব দেবেন, বড় বড় 5000 দোকান তো ভিতরেই আছে, তা সেই সময় দিনের অনেক মূল্য ছিল টাকা, আমরা চেয়েছিলাম পুজো করে পুজো ফান্ড হবে, তার থেকে আমরা যারা দুস্থ দোকানদার তাদের আমরা আমাদের পুজো কমিটি থেকে লোন দেবো, টাকা দেবো, সেল করবো, পুজো করা মানে টাকা তুলে আমরা বিরাট প্যান্ডেল এসব করবো ভাবিনি, যাই হোক এই সময় দিলাম, মুসলিম ভাই ছিলেন, মুসলিম বন্ধু ছিলেন, আমাদেরই বন্ধু বান্ধব, আমরা স্পোর্টসম্যান, আমি স্পোর্টসম্যান, খেলাধুলো করতাম, যে কোনো ভারতবর্ষে ফুটবল টিম দেবো, ক্রিকেট টিম দেবো, প্রত্যেক টিমেই সব জাতির লোক খেলে, একাত্ম হয়ে খেলে, তো আমরা এই পুজোটা সেইভাবে করেছিলাম। আজকেও আমাকে দেখে সম্মান দেয়, ডাকে স্টেজে তুলে, আমরা একসঙ্গে আড্ডা মারি, এখনও আসি, কিন্তু এখন প্রত্যেক মানুষের সময় অনেক ব্যস্ত থেকে, বাড়িতে প্রবলেম, যাওয়ার কানে এত, এরা সব পরিশ্রম করত, এরা পিছন দিকে না থাকলে সুভাষ গুহ একা পুজো করতে পারত। আমাদের এই চিন্তা ভাবনাটা, আমাদের পুরো কমিটিটা একসঙ্গে বসে আমরা চিন্তা ভাবনাটা করি, কিভাবে আমাদের ঠাকুর হবে, কিভাবে আমার প্রোগ্রাম হবে, কি আমরা করব, সেটা আমাদের 3-4 মাস আগে আমরা বসে একটা ডিসিশনটা নিয়ে আমাদের কমিটির মধ্যে, আমাদের যতগুলো কমিটি মেম্বার গুলো আছে তাদের সঙ্গে বসে একটা আলোচনা হয়, তারপর আমরা এটা ও করি। পাড়ার লোকেরা পুজোর দিন কিভাবে পাশে থাকে? খুব ভালোভাবে, মানে যেমন মানে এইটা তো কোনো পাড়া গ্রাম নয়, এইটা সব দোকানদারের কাশপুরের এলাকা তো নয়, এখানে রেসিডেন্সিয়াল কোনো ব্যাপার নেই, এখানে সামনে কর্পোরেশন হেড অফিস আছে, পেছনে গ্রান্ড হোটেল আছে, তারপর দোকান পাট পুরো ভর্তি আছে, নিউ মার্কেট আছে,
সব দোকান দোকান পাড়ে এখানে মানে রেসিডেন্সিয়াল কোনো কোয়ার্টারই নেই অ্যাকচুয়ালি আপনাদের আমাদের নবদুর্গা আছে এটাকে আমরা চার পাঁচ মাস ছ মাস আগে আমরা এটা চিন্তা ভাবনা করে দিই যে আমাদের এবার এই বছরটা নতুন ভাবে কি করতে হবে তখন আমাদের কমিটিটা ডিসিশন দিল নবদুর্গা করলে একটু ভালো হয় পাবলিক বলে যেটা বুঝবে কি নবদুর্গা মায়ের 108টা রূপ আছে ওর মধ্যে থেকে 9টা আমরা ভাগ করে যেটা মানে আপনি ক্যালেন্ডারে সব জায়গা পাবেন আমার লেখাও হয় তো এখন নেই মনে হয় নেই নিউ মার্কেট থেকে এনসিও বাংলা টিভির রিপোর্ট।